না বেসিক্যালি এরকম কোনো প্ল্যান নেই এই মুহূর্তে। আপনারা জানেন যে যেহেতু এই সাব কন্টিনেন্টে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে এবং এর আগে যে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেহেতু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ইয়েতে হয়েছিল, তখন আমাদের সাথে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই ওয়ার্ল্ড কাপের আগে আপনারা জানেন যে আমরা একটা ট্রাই নেশন সিরিজে পার্টিসিপেট করেছিলাম, সো বাংলাদেশ পাকিস্তান অ্যান্ড নিউজিল্যান্ড, সো সেটারই আমরা রিসিপ্রোকেট করছি। আমরা এই ওয়ার্ল্ড কাপের আগে তাদেরকে তিনটা ওয়ান ডে ম্যাচ খেলার একটা অপরচুনিটি দিচ্ছি এবং আমরা এই ব্যাইলেটারাল সিরিজটা অর্গানাইজ করছি। যেহেতু এটা পরিকল্পনার পর্যায়ে রয়েছে, যেহেতু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, যখন চূড়ান্ত হবে তখন জানতে পারবেন, তবে অবশ্যই আমাদের প্ল্যানিংয়ে এই ভেনুগুলো আছে। না আমাদের ওই আয়োজন করার ব্যাপারে কোনো ইয়ে নেই, বাট আমাদের হোস্টের ডিসিশন, সো উই উইল টেক দ্য ডিসিশন ইন লেটার পার্ট। আমাদের এখন পর্যন্ত যে প্ল্যানিং সেখানে এশিয়া কাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার কোনো সুযোগ এখন পর্যন্ত নেই, খুব কম্প্যাক্ট আমাদের শিডিউল। আপনারা জানেন যে আমাদের টিম এশিয়া কাপে পার্টিসিপেট করবে এবং সম্ভবত 27 তারিখে বাংলাদেশ দল কলম্বোতে যাবে এবং এশিয়া কাপের পরে আমাদের ব্যাক টু ব্যাক আবার যেহেতু নিউজিল্যান্ড সিরিজ আসবে, নিউজিল্যান্ড সিরিজে পার্টিসিপেট করবে তিনটা ওয়ান ডে ম্যাচ এবং তারপর পরই ওয়ার্ল্ড কাপের সাপোর্ট পিরিয়ডে ঢুকবে যেখানে আমাদের দুটো প্র্যাকটিস ম্যাচ নির্ধারিত রয়েছে। সো এখন এই মুহূর্তে যে শিডিউলটা এটা খুবই কম্প্যাক্ট, এর মধ্যে আর মানে এডিশনাল কোনো ম্যাচ ইনক্লুশনের আমাদের টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের কোনো প্ল্যান নেই। ইটস কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের প্ল্যান, তারা কীভাবে প্ল্যান করছে সেই প্ল্যানটা আসলে তাদের দিক থেকে আসাটা ভালো, তারা এই প্ল্যানিংয়ে বিভিন্ন সময় ফাইন টিউনিং করে তারা তাদের প্রয়োজন অনুযায়ী, সো এ ব্যাপারে স্পেসিফিক কিছু বলাটা এই মুহূর্তে ঠিক হবে না। আমার শেষ কোশ্চেন, তাওহিদ হৃদয়ের একটা শোনা যাচ্ছে সে তার দল যদি আবার ফাইনালে যায় সে শ্রীলঙ্কা যাবে, এ ব্যাপারে আসলে অফিসিয়ালি আপনাদের কাছ থেকে না এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আসলে আমরা যেটা দেখলাম যে নিউজিল্যান্ডের সূচিটা তো আমরা পেলাম, সূচি অনুযায়ী থার্ড ওডিআইটা হবে 26 সেপ্টেম্বর, বাংলাদেশ টিমের বিশ্বকাপ মিশনের জন্য যাওয়ার কথা 27 তারিখ। হ্যাঁ, তো একরকম একদমই টাইট শিডিউল, খুবই টাইট শিডিউল। যেহেতু আমি আগেও বলেছি যেহেতু আমাদের একটা কমিটমেন্ট ছিল, আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ডের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং সেই অনুযায়ী এফটিপিটা প্ল্যান করা হয়েছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা 2022 হলো, তাই না, 22 হলো, সেই ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে যে তিনটা ট্রাই নেশনে পার্টিসিপেট করবে, সো সেটারই কিন্তু আসলে আমরা রিসিপ্রোকেট করলাম এই ইয়েটা। সো আমাদের এটা একটা কমিটমেন্ট ছিল, এটা এই মধ্যে আমাদের প্ল্যানটা করতে হয়েছে এবং যেহেতু শিডিউলটা খুব টাইট ইন বিটুইন এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ, এছাড়া আমাদের কোনো অল্টারনেট অপশন ছিল না।